হ্যাঁ ভাই আপনাকে আপনি কি দেশের ছুটিতে যাচ্ছেন সাবধান যাই না কিন্তু আসসালাম আলাইকুম ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আপনাদের সামনে আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আজকের ভিডিওর মধ্যে আমি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করবো যেটা আমাদের সবাই অবশ্যই অবশ্যই জানা দরকার আর ভিডিওর প্রথমে যে ক্লিপসটা দেখছেন হ্যাঁ সেটার ব্যাপারে আপনাদের সাথে আসলে আমি কথা বলবো যে আসলে আপনারা যারা দেশে এখন ছুটিতে যেতে চাচ্ছেন আপনারা কি দেশে গেলে কি আর আসতে পারবেন কি পারবেন না কারণ এখানে অ্যাভেলেবেল সবাই কিন্তু বলতেছে যে দেখেন সামনে বিশ্বকাপ খেলা আছে এখন কিন্তু সবগুলা লেবার লোক কিংবা যেগুলো কাজ করে ওয়ার্কার আছে সবাইকে কিন্তু দেশে পাঠিয়ে দিলে কিন্তু দিতে যারা এখন ছুটিতে যাইতেছে ওরা কিন্তু আর আসবে না পুনরায় রিপ্লাই কিন্তু তারা আসবে না ঠিক আছে না আসবে না বলতে হচ্ছে যে তাদেরকে আসতে দিবে না ঠিক আছে তাদেরকে মূলত আসতে দিবে না লেবার মানে ফিফা ওয়ার্ল্ড কাপের কারণে এখানে গ্যাদারিং হবে ট্রাফিক হবে তারপরে আরও নানাবিধের বংশঙ্গ অনেক অনেকগুলো কথাবার্তা কিন্তু এখন কিন্তু গুজবে শোনা যাচ্ছে তো আসলে এই বিষয়টা নিয়ে আমি আপনাদের সামনে একটু খোলামেলা আলাপ আলোচনা করার জন্য আসলে আমার আজকের এই ভিডিও ক্রিয়েট করা আজকে ভিডিওর মধ্যে আমি চেষ্টা করবো আপনাদের ভুল ধারণাগুলো সমাধান করার জন্য তো চলুন বিস্তারিত শুরু করা যাক জি ফ্রেন্ডস আপনারা যেটা শুনছেন আসলে যেটা আপনারা জানেন কিংবা শুনছেন আপনারা অনেকের কাছে শুনতেছেন যে ফিফা ওয়ার্ল্ড কাপ আসার আগেই এখান থেকে লেবার লেবার যে লোকজন আছে কিংবা যারা এখন ছুটিতে যাচ্ছে বা কেশানা যাচ্ছে ঠিক আছে ওদেরকে আবার দ্বিতীয়বার আসার জন্য এন্ট্রি দিবে না এন্ট্রি পারমিট দিবে না কিংবা ওদেরকে দ্বিতীয়বার এখানে আসার জন্য কোনো অনুমতি দিবে না এইসব ধরনের একটা কিন্তু এটা একটা কিন্তু এক ধরনের বুয়া খবর ঠিক আছে এটা এক ধরনের গুজব আর কি এই গুজবটা কিন্তু সবার মাঝে কিন্তু এক শ্রেণীর কিছু লোক আছে যারা এগুলো আসলে মানে একদম ভাইরাল করে ফেলছে মুখে মুখে ভাইরাল করে ফেলছে আপনি যাই একজনকে জিজ্ঞেস করেন আপনাকে যে বলছে যে ভাই আপনি এখন দেখা যায় না যাইলে কিন্তু আবার আসতে পারবেন না যে এ কথাটা বলছে আপনি তাকে জিজ্ঞেস করেন বা আপনি কোথা থেকে শুনছেন দেখবেন সে হয়তো বলবে যে আমি অমুকের কাছে শুনছি অমুকেরা যায় টাস্ট করেন টাচ করার পরে দেখবেন সে আপনাকে বলবে যে ভাই আমি তো ওই যে ইয়ে আছে না জাফর আছে না জাফর কাছে শুনছি আমি ওই ভাই আরেকজন আছে না ইসমাইল আমি তার কাছে শুনছি শুধু শোনার মধ্যে আছে একজ্যাক্ট নিউজ কি কার আসলে এটার কোনো মাধ্যম আছে কিনা এটা কোথায় থেকে আসছে এটা কিন্তু কেউ জানে না এটা হচ্ছে মানে একটা সুযোগে একটা মানে জিনিস ভাইরাল করে দেওয়া মানে একটা সুযোগ পাইছে বাস হয়েছে কাজ দেখা গেছে যে এবার এটা দিয়ে মানে শুরু করে দিছে যে হ্যাঁ ভাই দেশে গেলে তো আর আসতে পারবেন না একদম শেষ বর বা আসতে দিবে না লেবার টেবার রাখবে না আরে ভাই একটু সাধারণ একটা কমন সেন্স একটু ব্যবহার করে দেখেন যদি সবগুলো লেবারে যদি চলে যায় কেমন যায় গেলে যদি আর আসতে না দেয় এত শত শত হাজার হাজার মানুষ যাচ্ছে পার ডে তো চলে গেলে এদেরকে যদি আসতেই না দেয় এখানে যে এতগুলা কাজ ওদের এখনো বাকি আছে আপনার কি মনে হয় এটা দুই বছরের ভিতরে শেষ হবে এই কাজগুলো কে করবে আর এক ধরেন কাজগুলো শেষ হয়ে গেলো সবগুলো কাজের আবার মেনটেনেন্স আছে একটা কাজ আমি একটা বিল্ডিং দিয়ে দিচ্ছি কিংবা একটা রোড বানাই ফেলছি এটাও কিন্তু একটা মেনটেনেন্স হয় এটা কাজ এটা নষ্ট হয় এটা আবার মেরামত করতে হয় তো এগুলো অনেক কাজ আছে তো এই যে 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 এই এসব এসব ধরনের বাজে আপনাদের মধ্যে একটা এসব ধরনের বাজে একটা গুজব ছড়া দিচ্ছে তো তাদের কাছ থেকে চেষ্টা করবেন খুব একটা দূরত্ব বজায় রাখার জন্য এখন তো আমি আবার এটাও চিন্তা করতেছি আমি ভিডিওর প্রথমে যে ক্লিপসটা দিয়েছি এটার এখন আবার কাইটাসিরা কিন্তু আবার অন্য কোনো কিছু করে ফেলে কিনা আমি জানি না যদি কেউ করে এটার পিছনে কিন্তু আমি দেয় না তো আপনারা কেউ বিশ্বাস করবেন না আপনারা কেউ যাবেন না মানে যে গুজবে কান যেখানে দেয় সেখানে কিছুতেই যাবেন না সেটা থেকে যতটুকু পারে নিজেকে সেভে রাখার জন্য চেষ্টা করবেন আর নিজের মাথায় যেটা কাজ করে আপনার দেমাকে যেটা কাজ করবে ঠিক আপনি সেটা করবেন অন্য দেমাকে কি বলে সেটা শোনার সময় নাই হ্যাঁ ওটা শুনবেন যদি মনে হয় যে ওটা টাচটেবল ওটা বিশ্বাস করা যায় বিশ্বর যোগ গগিনবা বেটার আর কিছু রেফারেন্স আছে কিংবা ওটা আসলে বিশ্বাস করা যায় এটা বাস্তবিক সেটা বিশ্বাস করবেন কিন্তু আজ গোবে একটা খবর কোথা থেকে আইসা আপনাদেরকে বুলাইতেছে ওরে আইসা জুড়ে বলতেছে এটার উপরে ভিত্তি করে আপনারা আপনাদের জীবনের কিছু টার্নিং পয়েন্ট আপনি নষ্ট করবেন এটা কিন্তু করাটা ঠিক হবে না ঠিক আছে তো কে কি বলে না বলে এটা শুনবেন না আপনি যেটা শুনেন যেটা আপনি নিস্ কানে শুনছেন কিংবা বাস্তবিক কোনো চোর্স আছে কিনা দেখেন কাতারের বিভিন্ন রুলস রেজলেশন আপডেট হওয়ার সাথে সাথে আমি যেভাবে দিই আমার থেকে আরও বড় বড়ো ইউটিউবার বলতে যে অনেক বড় বড় ইউটিউবার আছে কিংবা আপনারা সাধারণত চাইলে কিন্তু গালজাজের একটা ইংলিশ একটা লিংক আছে আপনারা যদি আরবি না বোঝেন ইংলিশ যারা বোঝেন ওইটা আপনারা ফলো করেন যেমন যেমন আমি ইংলিশটা ফলো করি ওইখানে আপনারা খুব ভালো মানে আপডেটগুলো দিবে এদেশের লোকাল কিছু টিভি চ্যানেল আছে ওইগুলোতে আপডেট দিবে আপনারা চাইলে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে কোনো পাবলিশড কোনো নিউজ ভালো কোনো তথ্য যখন আপডেট হবে সাথে সাথে এটা টেলিভিশনের মাধ্যমে কিন্তু সবার কাছে এটা চড়িয়ে পড়ে কেমন তাছাড়া আপনারা চাইলে কাতার গভর্নমেন্টের যে ওয়েবসাইট আছে যেমন ডাব্লিউ ডাব্লিউ ডট এম ওয়াই বিভিন্ন ধরনের ওয়েবসাইট আছে ওদের ওয়েবসাইটগুলো ইনস্টাগ্রাম ফেসবুক পেজ ওইগুলো আপনারা চাইলে কিন্তু ফলো করতে পারেন ওইখানে সবসময় আপডেট নিউজগুলো ওরা পাবলিশ করে থাকে আপনারা চাইলে ওখান থেকে নিউজ কালেক্ট করতে পারেন খুচরোটুক সত্য আমি যে কী বলছি না বলছি আমার একটা খুচরোটুক আপনারা চাইলে ওখানে গিয়ে ভেরিফাই করতে পারেন ঠিক আছে কাতার সরকারের বিভিন্ন সোশ্যাল মিডিয়া আছে বিভিন্ন ওয়েবসাইট আছে ওদের ইনস্টাগ্রাম ফেসবুক লিঙ্ক অনেকগুলা লাইন অনেকগুলা ইয়ে আছে ওদের সোশ্যাল মিডিয়াতে ওদের অ্যাকাউন্ট আছে ওইগুলা ফলো করেন ওইখানে আপনি আপনি চাইলে আরবি ইংলিশ যদি না বোঝেন আপনি চাইলে ওটা ট্রান্সলেট করে নিতে পারেন ওটা ট্রান্সলেট করে আপনি দেখতে পারেন যদি না বোঝেন ঠিক আছে তো আপনারা ওদের ট্রান্সলেটেবল নিউজগুলা বিশ্বাস করেন যে কে কি বললো না বললো আপনি দেখেন যারা এই কথাগুলো বলছে একজনেরও আপনি দেখবেন না পেজ বিলো একজনেরও পেজ বিলো দেখবেন যেমন আমি এখন ভিডিওর সামনে অপিলনি আপনাদের সাথে বলতেছি কেমন এইসব ধরনের কথাগুলো কয়জনে বলে এরকম একটা লিস্ট করেন তো দেখেন পারবেন পারবেন না কারণ যারা মিথ্যা কথা বলবে ওরা কখনো পেজ ভ্যালু মানে ক্যামেরার সামনে এসে কখনো এইসব ধরনের কথাবার্তাগুলো বলবে না এগুলো ক্যামেরার পিছনেই থাকে ঠিক আছে তো এই ধরনের কথা বাজে কথাগুলোতে কান না দিয়ে আপনি আপনার মতো করে সুন্দর মতো করে কাজকর্ম করেন এসে যাওয়ার ইচ্ছা থাকলে যান ছুটিতে যান ছুটিতে গিয়ে আবার আসতে পারবেন কোনো সমস্যা নেই আল্লাহর মধ্যে তবে যেতে এখন এখন কাজের চাহিদা বেশি যারা ফ্রি বিষয়ে আছেন টাকা পয়সা কিন্তু মোটামুটি ভালো ইনকাম করা যাচ্ছে ভালো করে ইনকাম করেন প্রয়োজন আরো কিছুদিন পরে যান সবসময় কিন্তু ইনকামের পাল্লাটা থাকে না যে সময় ইনকামের একটা পথ থাকে তখন কিন্তু কোনো প্রকারের ডফিং করাটা উচিত হবে না ইনকাম যে সময় হতে চায় তখন ইনকাম করেন ভালো করে ইনকাম করেন ঠিক আছে ফিজের জন্য ফিউচারের জন্য কিছু সেভিংস করেন আজ এখন তো আর বিদেশ করা সম্ভব না তাই না তো আই হোপ আমি আপনাদেরকে কি বুঝাতে চাইছি আপনারা বুঝতে পেরেছেন যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন আর যারা আমার চ্যানেল নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকেনটি অবশ্যই ক্লিক করবেন তো ঠিক আছে সবাই ভালো থাকেন হাফেজ দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নেই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকত